নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম সম্পূর্ণ নতুন ধরনের একটা জিনিস। হ্যাঁ, ঠিকই দেখছেন, আমরা মোটামুটি সকলেই আজকের দিনে প্লেনে চড়েছি। তো আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন প্লেনের উইন্ডোতে বা উইন্ডো পেন বলা হয় যে জানলাটাকে, প্লেনের জানলা থাকে, তাতে একটা ছোট ছিদ্র থাকে। তো প্রশ্ন হলো, এই ছিদ্রটা কেন থাকে? একটা প্লেন যখন নিজে ক্রুজ হাইটে যায়, তখন তার উচ্চতা থাকে অলমোস্ট 30 to 35,000 feet। আর গ্রাউন্ড লেভেল বা সি লেভেলে এয়ার প্রেশার বা অ্যাটমসফেরিক প্রেশার আমরা জানি যে থাকে 14.7 hg/sq in। তো এই যে প্রেশার ডিফারেন্স, যখন গ্রাউন্ড লেভেল থেকে ওপরে যখন যায়, এত হাইটে যখন যায়, এই যে উচ্চতার জন্য যে বায়ুর চাপ কমে যাওয়া এবং প্লেনের ভিতরে বায়ুর চাপ মেনটেন করা, প্লেনের ভেতরে অলমোস্ট 8 to 8,000 feet যেরকম বায়ুর চাপ হয় সেটা মেনটেন করা হয়, এই যে দুটো প্রেশার ডিফারেন্স, এই ডিফারেন্স দুটোকে মেনটেন করা খুব জরুরি। না হলে পরে প্লেনের যে উইন্ডো থাকে সেটা হয় অ্যাক্রেলিক মেটেরিয়ালের। তো অ্যাক্রেলিক মেটেরিয়ালটা ভেঙে যেতে পারে, ওতে ক্র্যাক হতে পারে এবং তাতে প্লেন দুর্ঘটনা বা ক্যাটাস্ট্রফিক অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক চান্স থাকে। তো এই দুর্ঘটনাটা সামাল দেওয়ার জন্য প্লেনের তিনটে উইন্ডো থাকে, অ্যাকচুয়ালি তিনটে ভাগ থাকে একটা উইন্ডোর মধ্যে, বা তিনটে পেন থাকতে বল পেন উইন্ডো পেন থাকে আপনারা বলতে পারেন, একটা আউটার, একটা মিডল, একটা ইনার। আমরা প্লেনের ভেতরে বসে শুধু ইনারটাকেই দেখতে পাই বা টাচ করতে পারি, তার মাঝখানে থাকে একটা মিডল এবং তারপরে থাকে আউটার। তো প্লেনের ইনার প্রেশার অ্যান্ড আউটসাইড প্রেশার, আউটসাইড প্রেশার অফ দ্য এয়ারক্রাফট, এই দুটো মেনটেন করার জন্য, সেম রাখার জন্য ওই ছোট ছিদ্রটা রাখা হয়, যাতে করে আউটার পেনে এবং ইনার পেনে এয়ার প্রেশার সেম থাকে। এবং তাতে হয়টা কি, যদি আউটার উইন্ডো বা আউটার উইন্ডো পেনটা কোনো রকমে ভেঙে যায় বা ড্যামেজ হয় বা খুলে চলে যায়, তাহলেও কোনো অসুবিধা হয় না। ইনার পেনটা মানে তারপরেই যেটা থাকে, আউটারের পরেই যেটা থাকে সেন্টার, বেসিক্যালি সেন্টার উইন্ডো পেন যেটা থাকে, ওইটাও সেম প্রেশার মেনটেন করতে পারে অর সেম অ্যাটমসফেরিক প্রেশার ডিফারেন্সকে হোল্ড করে রাখতে পারে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি কোনো রকমে আউটার উইন্ডো পেনটা ভেঙে যায় বা ড্যামেজ হয়ে যায়, তাহলে পাইলট প্লেনের উচ্চতা বা হাইট অনেকটা নিচে নামিয়ে আনেন, অলমোস্ট 7,000 to 8,000 feet হাইটে প্লেনটাকে ফ্লাই করা হয়, যাতে করে ইনার অ্যান্ড আউটার অ্যাটমসফেরিক প্রেশার ন্যাচারালি সেম থাকে বা সমান থাকে, যাতে করে প্রেশার ডিফারেন্সটা বেশি হয় না। এবং ট্রাই করা হয় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ারেস্ট কোনো এয়ারপোর্টে প্লেনটাকে ল্যান্ড করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা বন্ধুরা, এই সামান্য ইনফরমেশান আপনাদের জন্য রইল। যদি আপনার আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।